বরযাত্রীর এজন হয়ে রভাত সুমাল চুর। সুযোগ বুঝি চুরে উঠালে কইনার গহনা পাটর কাপড়। মহানগরীর অভিজাত বিবাহ মণ্ডপত চুরর চাঞ্চল্যকর কাণ্ড। মহানগরীর মঠঘরিয়ার দ্য ক্রাউন নামের এই অভিজাত বিবাহ মণ্ডপত বিবাহর আয়োজন করেছিল উজান বজারর বিবেক রয়ে। বিবাহ ভবনত বরযাত্রী আর কইনা যাত্রীর উপস্থিতিত সেই সময় বিরাজ করেছিল এক উখল বাখল পরিবেশ। বরযাত্রী আর কইনা যাত্রীর লোকসকল আহার গ্রহণত ব্যস্ত থাকার সময়তে বরযাত্রীর রূপত অহা এজন চুরে কইনার বাবে আনি থা সোণর গহনা আর কাপড় থা কোঠালির ভিতর প্রবেশ করে আর সকলো লুটি পলায়ন করে। বিয়ার মাঙ্গলিক কাম কাজ আরম্ভ করবল গহনা কাপড় বিচারতেহে চুরিকান্ত পোহরলে আহে। কইনার সোণর গহনা আর কাপড় ভর্তি বেগটো কতো বিচারি নাপায় দরার পরিয়ালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সিসিটিভি ফুটেজত এজন অচিনাক্ত যুবকে কইনার সোণর গহনা আর কাপড় ভর্তি বেগটো লই যাওয়ার দৃশ্য ধরা পড়ে। আপনার বিয়া আছিল? বিয়া আছিল আর আপনার এই খাড়ি খারু এইবিল আসলে কন্যার যে খারু এইবিল যায় স্যান্ডেল এইবিল যে বস্তু এসেসরিজ যাব লাগে এইবিল সব বস্তু আসলে তাতে। বিয়াটো কত পাতিছিল? ক্রাউন মঠঘরিয়া। ক্রাউন মঠঘরিয়া। সিসি ক্যামেরা আইছে? সিসি ক্যামেরা পাইছো, লড়া যোনে লৈছে তারও ফটো পালো। এটা চাও আর কি, এটা রিপোর্ট লিখালো ইয়াতে আপনার নিলমাটি পুলিশ স্টেশন। সোণর গহনা আর কাপড় অবিহনে এক আবেগিক আর দুঃখর পরিবেশের মাজত দরা কইনার বিবাহ সম্পন্ন হয়। ইয়ার পাছতে ঘটনা সন্দর্ভত দরা বিবেক রায়ে নুনমাটি থানাত এজাহার দাখিল করে। নুনমাটি আরক্ষী ঘটনাটো গুরুত্ব সহকারে লৈ তদন্ত আরম্ভ করেছে যদিও এই পর্যন্ত চুরর কোনো সুংসূত্র উলিয়াব পৰা নাই। উল্লেখ্য যে চুরি হওয়া বেগটির ভিতর আড়াই লাখ টাকার সোণর গহনা আর প্রায় দুই লাখ টাকার কাপড় আছে। নুনমাটির অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বরযাত্রীর এজন হয়ে রভাত সুমাল চুর। সুযোগ বুঝি চুরে উঠালে কইনার গহনা পাটর কাপড়। মহানগরীর অভিজাত বিবাহ মণ্ডপত চুরর চাঞ্চল্যকর কাণ্ড। মহানগরীর মঠঘরিয়ার দ্য ক্রাউন নামের এই অভিজাত বিবাহ মণ্ডপত বিবাহর আয়োজন করেছিল উজান বজারর বিবেক রয়ে। বিবাহ ভবনত বরযাত্রী আর কইনা যাত্রীর উপস্থিতিত সেই সময় বিরাজ করেছিল এক উখল বাখল পরিবেশ। বরযাত্রী আর কইনা যাত্রীর লোকসকল আহার গ্রহণত ব্যস্ত থাকার সময়তে বরযাত্রীর রূপত অহা এজন চুরে কইনার বাবে আনি থা সোণর গহনা আর কাপড় থা কোঠালির ভিতর প্রবেশ করে আর সকলো লুটি পলায়ন করে। বিয়ার মাঙ্গলিক কাম কাজ আরম্ভ করবল গহনা কাপড় বিচারতেহে চুরিকান্ত পোহরলে আহে। কইনার সোণর গহনা আর কাপড় ভর্তি বেগটো কতো বিচারি নাপায় দরার পরিয়ালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সিসিটিভি ফুটেজত এজন অচিনাক্ত যুবকে কইনার সোণর গহনা আর কাপড় ভর্তি বেগটো লই যাওয়ার দৃশ্য ধরা পড়ে। আপনার বিয়া আছিল? বিয়া আছিল আর আপনার এই খাড়ি খারু এইবিল আসলে কন্যার যে খারু এইবিল যায় স্যান্ডেল এইবিল যে বস্তু এসেসরিজ যাব লাগে এইবিল সব বস্তু আসলে তাতে। বিয়াটো কত পাতিছিল? ক্রাউন মঠঘরিয়া। ক্রাউন মঠঘরিয়া। সিসি ক্যামেরা আইছে? সিসি ক্যামেরা পাইছো, লড়া যোনে লৈছে তারও ফটো পালো। এটা চাও আর কি, এটা রিপোর্ট লিখালো ইয়াতে আপনার নিলমাটি পুলিশ স্টেশন। সোণর গহনা আর কাপড় অবিহনে এক আবেগিক আর দুঃখর পরিবেশের মাজত দরা কইনার বিবাহ সম্পন্ন হয়। ইয়ার পাছতে ঘটনা সন্দর্ভত দরা বিবেক রায়ে নুনমাটি থানাত এজাহার দাখিল করে। নুনমাটি আরক্ষী ঘটনাটো গুরুত্ব সহকারে লৈ তদন্ত আরম্ভ করেছে যদিও এই পর্যন্ত চুরর কোনো সুংসূত্র উলিয়াব পৰা নাই।
উল্লেখ্য যে চুরি হওয়া বেগটির ভিতর আড়াই লাখ টাকার সোনার গহনা আর প্রায় দুই লাখ টাকার কাপড় আছে। নুনমাটির অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।